ভর দুপুরে সজারু উদ্ধার বাঁকুড়ার ইন্দাসের চারিগ্রাম এলাকায়। সজারু দেখতে এলাকায় মানুষের ভিড় উপচে পড়ে। খবর পেয়ে বন দফতর উদ্ধার করে সজারুটিকে। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের চারিগ্রাম এলাকায় সজারু উদ্ধার করা হয়। সজারু উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এই সজারুকে দেখার জন্য বিভিন্ন এলাকার মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। স্থানীয় কয়েকজন এদিন বেলা ১২টা নাগাদ ইন্দাস ব্লকের চারিগ্রামের বিশ্রামাগারের পেছনে সজারুটিকে দেখতে পায়। তারা সাথে সাথেই বন দফতরকে খবর দেয়। ওই সবজি দোকানটা সামনে দিয়ে যাচ্ছিল, দিয়ে তারপর দেখতে পেয়ে সবাইকে ডাকলাম। আমি নামটাও তো ভুলে গিয়েছিলাম, যে বললাম নতুন জিনিস দেখবে এসো, দিয়ে দেখলাম অসুস্থ মনে হচ্ছে, তাই এখানে সবাই মিলে আটকে রেখে দিয়েছে। খবর দেওয়া হয়েছে সবাইকে, খবর দেওয়া হয়েছে অনেক সময় আসছে, সবাই চলে এসেছে, সিটি চলে এসছে 15 মিনিটের মধ্যে। সার্ভিসও খুব ভালো, খুব এত তাড়াতাড়ি সবাই চলে এসছে। বন দফতরের কর্মীরা সজারুটিকে উদ্ধার করে বন দফতরের কর্তাদের হাতে তুলে দেয়। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।